বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তমীর রাতে কুচবিহারে কিছু দুর্গাপুজো তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকে দুর্গাপুজোর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এবার প্রথমেই যাব কুচবিহারের সবথেকে সেরা দুর্গাপুজো সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবে। তোমরা সবাই দেখতে থাকো। এই পুজোর প্যান্ডেলটি 14,000 বাঁশ আর 7,000 লাইট দিয়ে তৈরি হয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই পুজোর প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এই দুর্গাপুজোটি সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব থেকে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই পুজোর প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, এবার এসেছি যুব নাট্য সংঘতে। এখানে বিভিন্ন ধরনের মাটির মূর্তি দিয়ে প্যান্ডেলটি সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এবার এসেছি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, এবারে এসেছি কুচবিহারের শান্তি কুটির ক্লাব। দিল্লির লালকেল্লার আদলে এই পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, এবার এসেছি সুভাষপল্লী ইউনিট ক্লাব। 29 অক্টোবর 2023 অর্থাৎ রবিবার এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। এলাকার সকল অভিভাবক ও সদস্য সদস্যাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আগামী বছর অর্থাৎ 2024 সালে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছি। সেই উপলক্ষে বন্ধুরা, এবারে এসেছি মৈত্রী সংঘে। কেদারনাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো, খুবই সুন্দর হয়েছে।
বন্ধুরা, এবার এসেছি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস ক্লাব। এখানেও প্যান্ডেলটি খুবই ভালো হয়েছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সবশেষে আসলাম বড় দেবীবাড়ি। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। এখানেই শেষ করলাম, বাই।